লোকে আমাকে জিজ্ঞেসে করে স্যার হোয়াট ইজ হার্ট ফেলিয়ার, হোয়াট ইজ হার্ট স্ট্রোক। মনে রাখবেন স্ট্রোক মানে আমরা মেনলি মেডিকেল সায়েন্স থেকে ভাবি ব্রেনে স্ট্রোক হয়ে যাওয়া, কিন্তু হার্ট অ্যাটাককেও অনেক সময় আমরা হার্ট স্ট্রোক বলে থাকি। হার্ট স্ট্রোক মানে হার্টের টিউবটা 100% ব্লকেজ হয়ে গেল। আমাদের ইউজুয়ালি ব্লকেজ শুরু হয় জিরো থেকে, তারপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে 50, 60, 70, 80 চলে আসে, তারপরে ওই ব্লকেজের ওপরে পর্দা থাকে, যদি টান পড়তে পড়তে পর্দাটা ছিঁড়ে যায়, সঙ্গে সঙ্গে কিছু কেমিক্যাল বেরিয়ে ক্লট হয়ে যায়, আর এই ক্লটটার জন্য 100% ব্লকেজ হয়ে যায়। এখন এটা ভেবে রাখুন, যদি ক্লটটা একদম লাস্টের দিকে থাকে তাহলে এরিয়া মারা যাবে খুব কম, এটাকে মাইনার অ্যাটাক বলে, যখন আর একটু ওপর হবে মেজর অ্যাটাক, আর একদম লাস্ট শুরুতে হলে ওটাকে ম্যাসিভ অ্যাটাক বলে, আর সে সময় হার্ট ফেলিয়ার হয়ে যায়। হার্ট ফেলিয়ার মানে সাডেনলি পেশেন্ট মারা গেল, ডাক্তার বলছে আপনার হার্ট ফেল হয়ে গেছে। হার্ট ফেল মানেটা কি? আর এটা বড় অ্যাটাক ছিল, ম্যাসিভ অ্যাটাক ছিল, হার্টের বড় অংশ একসঙ্গে মারা গেল আর বাকি অংশ থেকে হার্টকে ম্যানেজ করতে পারলো না, ব্লাড সাপ্লাই পুরো বডিকে দিতে পারলো না, পেশেন্ট মারা গিয়েছে। তাহলে হার্ট ফেলিয়ার ইউজুয়ালি ইজ ডিউ টু আ মেজর অর ম্যাসিভ হার্ট অ্যাটাক। সেই সময় যদি ডাক্তার বা হাসপাতাল খুব ভালো কেয়ার নিতে পারে তাহলে হার্ট ফেলিয়ার থেকেও লোক বাঁচতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য হার্ট ফেলিয়ার আলটিমেটলি মারা যায়। যদি হাসপাতাল তৎপর হয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে সেই সময়, তাহলে হয়তো হার্ট অ্যাটাক থেকে পেশেন্ট, হার্ট ফেলিয়ার থেকে পেশেন্ট ফেরত আসতে পারে।